হ্যালো, ওয়েলকাম টু আয়েশাস হোম কিচেন। আজ আমি করে দেখাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া করতে কি কি জিনিস লাগে দেখো। গাজরের হালুয়া করতে লাগবে গাজর। এখানে আমি 1.5 কেজি গাজর নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি কুরে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট পিস করে মিক্সিতেও পিষে নিতে পারবেন। লাগবে এখানে 4 চামচ মতো আমার ঘি আছে। লাগবে ড্রাই ফ্রুটস, এখানে আমার কাজু আছে আর আমন্ড আছে। আর লাগবে দুধ, এখানে আমার 1 লিটার দুধকে আগে থাকতে ফুটিয়ে জাল করে 300 মিনিটের মতো আছে। এইখানে দেখুন 1 গ্লাস। আর লাগবে 250 গ্রাম চিনি। আপনারা চাইলে চিনিটা কম বেশি নিজের স্বাদ অনুসারে আপনারা করে নিতে পারেন। দেখুন এই হালুয়াটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের কড়াতে আমি করব। দেখুন আমি একটা বড় সাইজের একটা অ্যালুমিনিয়ামের কড়া নিয়েছি। এতে কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি ঘি দেব। চার চামচের একটু কম ঘি দিলাম, আবার আমি আরেকটু বাকি ঘিটা পরে আমি মেশাবো। প্রথমে কড়ার গায়ে ঘিটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঘিটা ভালোভাবে গরম হয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে নিল। আমার চামচে সামান্য একটু জল ছিল, তাই জন্য এটা হাওয়া ধরল। এরপরে আমি গাজরগুলো আস্তে আস্তে ওতে ঢালবো। ঢেলে গাজরগুলো আমি ভেজে নেব। আমার গ্যাসের ফ্লেমটা আমি লো করা আছে। আস্তে আস্তে গাজরগুলো উল্টে পাল্টে আমি ভালো করে গাজরগুলো নেড়ে নেড়ে ভাজতে হবে। যখন ভালোভাবে আমার ঘিটা আমার এটাকে নাড়া হয়ে যাবে, চামচ থেকে গাজরগুলো ছাড়িয়ে নেব। নিয়ে একটা ঢাকা দিয়ে চাপা দেব। গ্যাসের ফ্লেমটা আমার লোতেই থাকবে। 5 মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন গাজরগুলো কেমনি সফট হয়ে গেছে। আর একটু ভালোভাবে নেড়ে দিয়ে আবার 20 মিনিট আমি একে চাপা দিয়ে আবার রেখে দেব। 20 মিনিট আমার এটা হবার পর ঢাকা খুলে দেখুন কতটা কমে গেছে গাজরগুলো। এই সময় আমি একটু ম্যাশ করেও নেব। আমার গ্যাসের ফ্লেমটা লোতেই আছে আর ভাজাটা ঘিতেই হচ্ছে এখনো রান্নাটা। দেখুন জলটা কিভাবে ছেড়ে দিয়েছে। আগে থাকতে এরপরে আগে থাকতে জাল করে রাখা দুধটা আমি পুরোটা দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইতে করে নিলাম। হাইতে করার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। দেখুন দুধে যখন এরকম ফুটছে ফুটবে তখন আমি আবার সমস্ত গাজরটাকে ওলট পালট করে ভালো করে নেড়ে নিয়ে আমি আবার চাপা দেব। আবার 20-25 মিনিট এটাকে রান্না হতে দেব। মাঝখানে একবার করে আমি উঠিয়ে নাড়ব যাতে না তলাটা ধরে যায়। আমার 15 মিনিট একভাবে এটা হয়েছে। হয়ে দেখে যখন এরকম গাঢ় থেকে ছেড়ে আসবে দেখুন গাজরের পরিমাণটাও কত কমে গিয়েছে, হালুয়ার প্রসেসে চলে এসছে। এই সময় আমি একটু ভালোভাবে একে চামচের সাহায্যে কাঠের চামচের সাহায্যে ম্যাশ করে দেব ভালোভাবে। জল পুরো শুকোতে দেব না। এই অবস্থায় আমি চিনি দেব, পুরো চিনিটা আমি দিয়ে দেব। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারবেন।
আমি এখানে 200 গ্রাম চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে নিলাম। এর আগে আমার গ্যাসের ফ্লেমটা একবারও হাইতে ছিল না। চিনিটা দেওয়ার পর আমার গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে এখন। একভাবে নেড়ে যেতে হবে, নাহলে তলাটা ধরে যাবে। দেখুন কড়ার গা থেকে এইভাবে হালুয়াটা ছেড়ে আসবে, যখন তখন ভাববেন যে হালুয়াটা অলমোস্ট রেডি হবার পথে বা রেডি হয়ে গিয়েছে। অলমোস্ট আরেকটু বাকি, দেখুন গা থেকে ছেড়ে যাচ্ছে, কতটা পরিমাণ কমেও গেছে। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। হালুয়াটা অলমোস্ট রেডি, যখন একদম রেডি। এবারে এতে একদম শেষে গ্যাসের ফ্লেমটা আমার নড়তেই করা আছে, লাস্টে বেঁচে থাকা ঘিটা আমি পুরোটা দিয়ে দেব। এটা আপনি সংরক্ষণ করতেও পারেন, 15 থেকে 20 দিন একই অবস্থায় থাকবে। কিছু ড্রাই ফ্রুটস দেব, কাজু, আমন্ড, আপনারা যত খুশি পারেন এর মধ্যে ড্রাই ফ্রুটস দেবেন। ড্রাই ফ্রুটস হালুয়াতে দিলে হালুয়ার একটা টেস্টই আলাদা হয়ে যায় আর লুকও চেঞ্জ হয়ে যায়। পুরো গা থেকে ছেড়ে এসেছে আমার। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, গাজরের হালুয়াটা রেডি। আমার গাজরের হালুয়া রেডি, আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট দেবেন নেক্সট আরও ভিডিও দিতে, যাতে আমি উৎসাহিত হই। থ্যাংক ইউ।